যে আজকে তো ফার্স্ট ক্লাস হলো আর এই তো গুড আমি বাপের বাড়িতে আসলাম, আসি মাঝে মাঝেই আসি কিন্তু থাকা হয় না, কিন্তু আমি এই কয়দিন থাকবো। আর এদিকে মানিক দুষ্টুমি করছে, আজকে কিন্তু আমি রান্না করবো, ওই জন্য আজকে তোমাদের সঙ্গে আমি ব্লগটা শেয়ার করছি। কি রান্না করবো দেখতেই পারবি কি রান্না করবো। এদিকে মানিক ভীষণই দুষ্টুমি করছে, আর মান তো সকালবেলায় আমাদেরকে রান্না করে খাওয়াচ্ছে পাস্তা সকাল সকাল। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। আর এদিকে এটা হচ্ছে বালা, মা হচ্ছে তারাপীঠ গেছিল আমার শাশুড়ি মা, তো মানিকের জন্য নিয়ে এসছে। তো চলো এই ওকে পড়াতে দেখো। এই যে মানিক দুষ্টুমি করছে সকাল সকাল। এই যে ভাই জয় মা তারা, দাঁড়াও চুরি পড়াবো চুরি পড়াবো। একটা ব্যাগ দাও তো, বাজার করা ব্যাগ, যাবে আর আসবে, একটা ব্যাগ দাও। মান্তু পাস্তা বানিয়ে খাওয়াবে আমাদেরকে, এই যে পাস্তার সাথে কড়াইশুঁটি আর হচ্ছে গাজর সিদ্ধ করেছে, যে ডিম ভেজেছে, তারপরে যে লঙ্কা পেঁয়াজ কেটেছে, তারপরে যে টমেটো, আর ওইদিকে এদিকে বালতির ভেতরে জলের ভেতরে এক বালতি জলের ভেতরে শশা দিয়ে দিয়েছে মানিক। কড়াই গরম হয়নি ঠিক করে, কি করছো তুমি? বসতে দাও, কড়াই গরম হয়নি ঠিক করে। এদিকে খাওয়া দাওয়া হচ্ছে, পাস্তা রেডি, সবাই খাটে উঠে গেছে, মানিকও খাচ্ছে। কেমন মানিক, ভালো? টেস্টি? হাত দিয়ে দেখাও। এই যে মানিক, ভালো আছে? আমাকেও দিয়েছে অবশ্য, আমিও খাচ্ছি, ভালোই টেস্ট। না রে মান্তু ভালো আছে, এই ভালো আছে, পুরোটা কিন্তু মান্তু রান্না করেছে। বাবা রে বাবা, এ কি রে, তবে বাজার করতে, তারপরে আমি রান্না করব আর তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। হ্যাঁ আমাকেও নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু আমাকে নেবে না। কেন নেবে না বলো? একটু আগে তো তুমিই তো বলছিলে যে চলো চলো যাই একটু বগুলায়। সবজি বাজার যদি করতে হয় তাহলে তোমার তো লাগবে, কি সবজি বাজার করতে হবে না তো তুমি দিতে পারো। তুমি যদি মাংসের দোকানে গিয়ে দাঁড়াবো মাংস নেবো চলে আসবো, তুমি যেতে চান লাইকে বলে চলে আসো। না গো। হ্যাঁ সাবধানে যাও। এই যে চলে এসছে, এটা হচ্ছে আমার, এটা হচ্ছে আমার হচ্ছে কি বলবো ডিজাইনার। আজকে থেকে আমার নেল এক্সটেনশনের ক্লাস শুরু আর আমি শিখছি হচ্ছে তানিশা।
সমস্ত কিছু শেয়ার করবো হচ্ছে কোয়েল ভিডিও করে। তো কোয়েলি আজকে ক্যামেরাম্যান আমার, আর আমি এদিকে শিখবো। তো মানিক ভয় দিচ্ছে এবার, ঠিক আছে? তোর যখন বিয়ে হবে, বিয়ের প্রথম দিন তোর বউ ভাতের দিনকে বউকে এই সাপ দিয়ে দেবো, প্রথম দিনই তোর ওদের সামনে বসে রয়েছে গলায়। ও ভাবছে এরকম কেন বললো, আমার বউ দৌড় মারবে গলায় সাপ না। মা এখন সব মশলার জন্য সবকিছু কেটে নেবে। টমেটো মশলা করা হয়ে গেছে এই দিকটা, আর এই যে হচ্ছে মাংস, টমেটো কেটে নিচ্ছে। মা কড়াই বসিয়ে দিয়েছে, তেজপাতা দেবে এখন। প্রথমে এখানে তেজপাতা দিয়ে দিল, এখন দিয়ে দেবে সরিষার তেল, সর্ষের তেল। পিয়াজ দিয়ে দিচ্ছে, পিয়াজ টমেটো মশলা দিয়ে দিচ্ছে। চলো মায়ের দিকে রান্না করে দেখি দিদি কি করছে। তারপরে আসে তিন, তারপরে আসে দুই, তারপরে আসে এক। একটা তো মানে বেশি লাগেই না, একটা ধরা এক আর শূন্য, এই দুটো ধরা ছোঁয়ার বাইরে। মানে ধরে রাখো এই দুটো যারা একদম ওয়াইড নক, একদম ভীষণ ওয়াইড, ছেলেদের ক্ষেত্রে বেশি লাগে। তখন তোমার কাছে ছেলে গেস্ট আসবে, তখন ওই দুটো ওইগুলো তোমার ইউজ হবে। ছেলেরা আদৌ আসবে না? হ্যাঁ, আমার কাছে অনেক এসেছে। পায়েও তো করে, পায়েও করে, প্লাস পায়ে যখন করবে তখনও লাগে। কিন্তু মাংস প্রায় হয়েই গেছে, দারুণ লাগছে কালারটা, স্মেলও সেরকম বেরিয়েছে। তো এদিকে এই যে আজকে তো ফার্স্ট ক্লাস হলো, আর এখন আমরা একটু বেরোবো। এই পাশেই আমাদের প্রাইমারি স্কুলে মানিকের পোলিও দেবে, তো ওকে খাওয়াতে নিয়ে যাব। এখন সুন্দর এখন ওষুধ দেবে, ওষুধ খেলে এখন হয় তো খেতে হবে। না খেলে কিন্তু তুমি খেলাধুলা করতে পারবে না, স্কুলে যেতে পারবে না। এই তো গুড, রাত হলো, রাত হলো। এই তো মানিক ভোট দিয়ে দিয়েছে, দেখো ভোট দিয়েছি আমি, লিখতে হবে কিছু বই। চলো টাটা দিয়ে দাও, টাটা টাটা।
উঠো উঠবো বাড়িতে উঠো না আমি যাবো না বাড়ি উঠো আমি যাবো না চলে যা থাক আমি চলে যাই তো মানিক আমি এখন চলে দিদি থাকো টাটা মা এ কি সত্যি সত্যি তো রেখে চলে গেল তো আমি জানি আমাকে রেখে যায়নি ওই সামনে একটা দোকানে দাঁড়িয়েছে কি খাবো পাখি কলগেট খাবি তুই কলগেট খাবি কলগেট ডাফ সাবান কি খাবো পাখি এগুলো সব সাবান লেজ নেবো লেজ দাও কতগুলো নেবো মানিকের লেজ দাও তো পাঁচটা ছটা ছটা দাও ছটা সবুজ আমার খাবার ওই যে উপরে ধরো তো ধরো 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 চলো এবার গাড়িতে ওঠো চলো আমরা এবার বাড়ির দিকে যাই মানে চলো ওঠো আস্তে 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 মাথা গুঁতো খাবে এদিকে মা রান্না কমপ্লিট এটা তো দারুন কালার এসছে এবার আমরা খাওয়া দাওয়া করবো এত ভালো টেস্ট হয়েছে শেষ করে ফেলেছি এক কামড়ে শেষ দুটো পিস নিয়েছিলাম আরো নে আমি ভাতের সঙ্গে খাবো গরম ভাত আর খাসির মাংস কটা বাজে কোয়েল কটা বাজে এখন পরিবেশন হচ্ছে এই তেল দিও না বেশি গরমে ধরা যাচ্ছে না তুমি আগে খাও না তুমি খাও বলো না বলে দেবো না না বললে আমিও খাবো না আমি বলবো তারপরে তুমি ইয়ে করবা এমনি মা খুব ভালো মাংস রান্না করে ওই বাড়ির মাও খুব ভালো মাংস রান্না করে মানে খাসির মাংস ওই বাড়ির মা সব থেকে ভালো রান্না করে তারপরে হচ্ছে এই বাড়ির মা আর পুরগির মাংস সবার থেকে ভালো রান্না করি আমি সত্যি কথা ঠিক আছে আমরা মানলাম মানলাম কিন্তু তুমি বলো আমি রান্না করি না ভালো মা মুরগির মাংস হ্যাঁ হ্যাঁ ওরকম ভাবে বলা যায় হ্যাঁ আবার কাশি শুরু হয়েছে আমার জানি না কবে সারবে আমার কাশি শুরু হলে তো সারেই না তো এবার আমরা খাওয়া দাওয়া করিনি খাওয়া দাওয়ার পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো এখন আমার বর বাড়িতে চলে যাবে রেখে দিয়ে আসবে হচ্ছে রাজ আর কালকে আসবে কারণ ওর একটু বাড়িতে কাজ আছে তাই ও বেরিয়ে যাচ্ছে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইবও করে দিও আজকের মতো টাটা